পাড়ার পুজো পাড়াতেই দেখুন, অন্য পাড়ায় পুজো দেখতে গিয়ে বিপদ রাখবেন না। শুক্রবার শহরবাসীর কাছে এমনই আবেদন করলেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। সেই সঙ্গে করোনা রুখতে পূজা কমিটিগুলিকে দিলেন বেশ কিছু নির্দেশ। শনিবার থেকে শিলিগুড়ির বাজারগুলিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তার সুশান্ত রায়। করোনা আবহে এবার দুর্গাপুজো হচ্ছে রাজ্যে। এই পরিস্থিতিতে করোনা নিয়ে যথেষ্টই আতঙ্কিত রাজ্য সরকার। যেভাবে রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে তাতে প্রতিটি জেলাতেই বেড বাড়ানো হয়েছে। জলপাইগুড়িতেও করোনা আক্রান্তদের জন্য আরো 200 বেড বাড়ানোর নির্দেশ এসেছে স্বাস্থ্য ভবন থেকে। শুক্রবার শিলিগুড়িতে পুজো কমিটিগুলির সাথে স্টেট গেস্ট হাউসে একটি বৈঠক করেন ডাক্তার সুশান্ত রায়। এদিন তিনি পুজো কমিটিগুলিকে করোনা সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। সুশান্ত রায় বলেন, যেহেতু এবছর করোনা আবহে পুজো হচ্ছে, তাই পুজো উদ্যোক্তাদের ছাড়াও সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনোভাবেই মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ করতে পারবেন না কেউই। প্রত্যেক পুজো মণ্ডপের সামনে থাকবে মাস্ক ও স্যানিটাইজার। অঞ্জলি ও সিঁদুর খেলার ক্ষেত্রেও থাকছে বিধিনিষেধ। প্রসাদ বিতরণ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে। কোনোভাবেই ভিড় করা যাবে না। পুজো মণ্ডপের চারপাশে ছোট বড় কোনো খাবার স্টল বসবে না। নিষিদ্ধ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও মণ্ডপে 3 দিক খোলা রাখতে হবে প্রত্যেক পুজো কমিটিগুলিকে। পুজোর কয়েকদিন মাইকে কোনো গান নয়, বাজবে করোনা সংক্রান্ত সঙ্গীত। প্রতিমা আনা বা বিসর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন থাকতে পারবে। বিসর্জন হবে শুধুমাত্র দিনের বেলায়। কোনোভাবেই মণ্ডপে ভিড় করা যাবে না। এদিকে সুশান্ত রায় আরো বলেন, গত 2 মাস ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ পর্যবেক্ষণ করে দেখেছে, কোনো উৎসব এলেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্বকর্মা পূজায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছিল দ্বিগুণ। যেটা 21% ছিল তা বেড়ে দাঁড়িয়েছিল 47%। যেহেতু দুর্গাপুজোর 4 দিনে, সেহেতু করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। এই কারণে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, পাড়ার পুজো পাড়াতেই থাকুন, বাইরে যাবেন না। এবার পুজো হোক, আগামী বছর পরিস্থিতি ঠিক থাকলে উৎসব করা যাবে। পুজোয় জামা জুতো কিনতে যেভাবে ভিড় জমছে শিলিগুড়ির বাজারগুলিতে, তাতে আতঙ্কিত জেলা প্রশাসন। শনিবার থেকে বাজারে ভিড় রুখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সুশান্ত রায়। শনিবার থেকে শিলিগুড়ির বাজারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার কথাও ভাবা হচ্ছে। শরীরে ভাইরাস লোড বেশি, এই স্ট্যাটিস্টিক্স আমরা বের করেছি, কর্তৃপক্ষকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর জায়গায় যেতে পারে। মানুষকে সাবধান করার জন্য পুজোতে যে সব নিয়মকানুনগুলো আপনারা জানেন, আপনারা এর আগেও দেখেছেন যে যে সমস্তগুলো আছে, যে পুজো মণ্ডপগুলোকে 3টে দিক খোলা রাখতে হবে, আর প্রত্যেককে মাস্ক পরে পুজো মণ্ডপে আসতে হবে। মাস্ক যদি পরা না থাকে তাহলে পুজো মণ্ডপে যারা উদ্যোক্তা তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন মাস্ক রাখেন ওখানে, কারণ পুজোর সময় বাঙালি সেন্টিমেন্ট থাকে। 4 জন বাড়ি থেকে বেরিয়েছেন, 4 বন্ধু বেরিয়েছেন, 3 জনের মুখে মাস্ক আছে, 1 জনের নেই, তাকে ঢুকতে দেবো না, এটা একটু অস্বস্তিকর। তার জন্য পুজো মণ্ডপগুলোকে বলা হয়েছে যে আপনারা মাস্ক ব্যবস্থা করে রাখবেন, যদি কেউ বাইচান্স কোনো কারণে মাস্ক না পরে আসেন তারা যেন মাস্কটা পরেন, কিন্তু বাধ্যতামূলক, এটা নাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না। আমরা বলেছি প্রতিটি পুজো মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার রাখতে, ফুট পাটেলের সাহায্যে যেটা করা হয় মোটাচ টেকনিকে সেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা করার জন্য। আমরা যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন, সেটা যে পাড়ার পুজো পাড়াতে হবে, বেপাড়াতে যাবেন না, মানে হপিংটা বন্ধ করতে হবে। আমাদের পাড়াতে 50টা ঘর আছে বা 100টা ঘর আছে, তাদেরকে নিয়ে পুজো করুন, তারা যেন বাড়ির বাইরে না যান। পুজো মণ্ডপে অন্যান্য বার প্রচুর ভিড় হয়, সেই ভিড়টাকে কমানোর জন্য যত রকম পারে ব্যবস্থা করার, মানুষকে অসুবিধার মধ্যে না ফেলে। আমরা যেমন বলেছি যে যে সমস্ত পুজো মণ্ডপ যেরকম আকার আছে 10 থেকে 15 জনকে আপনারা একসঙ্গে অ্যালাউ করুন। আমরা দেখেছি একদিন পুজোতে, বিশ্বকর্মা পুজোতে যে হাট দেখতে পেয়েছি, দুর্গাপুজো আমাদের 5 দিন, সেটা টেনে 10 দিন করা হয়। এগুলি দেওয়ার ব্যাপারটা আমরা বলেছি, প্রত্যেকটি পাড়াতে যে সমস্ত বাড়িগুলো আছে তাদেরকে টোকেন সিস্টেম করুন, যে মাসে আপনার সময় সকাল 9টা পরে আসলে আপনি পাবেন না। প্রসাদ বিতরণ করার সময় আপনারা জানেন যে হুমড়ি খেয়ে লোকে পড়ে, হবে না, বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসুন। সিঁদুর খেলার ক্ষেত্রে ঠিক তাই, স্লট ভাগ করে দিতে হবে, ছোটো ছোটো স্লটে দিন, বেশি লোককে একসঙ্গে করবেন না। আমাদের এটাই কিন্তু মূল, আপনারা জানেন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে নিষেধ করা হয়েছে, কোনো মেলা নিষেধ করা হয়েছে, পুজো মণ্ডপের চারিদিকে বিভিন্ন রকম ছোটো ছোটো স্টল বানানো হয়, ফুচকা থেকে শুরু করে এত বড় বড় লুচি, প্লিজ এবছরে সেটা বন্ধ করুন, সামনে বছর দরকার পড়লে বেশি করে খাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।